কদম 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 বলবে বন্দে মাতরম, কৃষক শ্রমিক নওজোয়ান এগিয়ে চল রে চল, কৃষক শ্রমিক নওজোয়ান এগিয়ে চল রে চল, ছাত্র যুবক জনতা আমরা সবাই একতা, ছাত্র যুবক জনতা আমরা সবাই একতা, রক্ত দিয়ে শক্তি দিয়ে দেব মোদের প্রাণ, চল রে কদম 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 বল রে বন্দে মাতরম, চল রে কদম 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 বল রে বন্দে মাতরম, দেশের জন্য দিয়েছে প্রাণ বাবা জ্যোতিবুরিরাম, দেশের জন্য দিয়েছে প্রাণ বাবা জ্যোতিবুরিরাম, অমর হয়ে থাকবে তাদের ত্যাগের অবদান, ছাত্র যুবক জনতা আমরা সবাই একতা, ছাত্র যুবক জনতা আমরা সবাই একতা, রক্ত দিয়ে শক্তি দিয়ে দেব মোদের প্রাণ, চল রে কদম 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 বল রে বন্দে মাতরম, নেতাজি গান্ধীজি শাস্ত্রীজি লৌহ প্রণাম, নেতাজি গান্ধীজি শাস্ত্রীজি লৌহ প্রণাম, অমর হয়ে থাকবে তাদের ত্যাগের অবদান, ছাত্র যুবক জনতা আমরা সবাই একতা, ছাত্র যুবক জনতা আমরা সবাই একতা, রক্ত দিয়ে শক্তি দিয়ে দেব মোদের প্রাণ, চল রে কদম 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 বল রে বন্দে মাতরম মাতরম মাতরম। আমি প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে এই বাদশা প্রাপ্তজন তারা নাট্য উৎসবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছে, এবং একটু আগেই বলছিলেন যে আর কিছুদিন পরে 25 বছরের একটা লম্বা মাইলস্টোনকে ছুঁয়ে দেবে এখানকার নাট্য চর্চা এবং নাট্য আন্দোলন বা নাটকের জন্য লড়াই। আমার খুব ভালো লাগছে যে এর আগেও গণভবনে হয়েছে, উত্তরপাড়ার কখনো মুক্তমঞ্চে হয়েছে, বিভিন্ন সময়ে আমি সাথে থাকার চেষ্টা করি, কারণ নাটকটাকে আমি নিজেও খুব ভালোবাসি এবং এই মানবিক গুণগুলোর চর্চা এবং চর্চা আমাদের রাখতে হবে। কি বলছিলাম আমি ঠিকই বলছি, কি ভেবেছিলাম কাগজে কিছু লেখার আসে মনে, আপনি যা খুশি তাই করতে পারেন, মানুষের দুঃখ সুখ নিয়ে আপনি চিনিমিনি খেলতে পারে, আমি চুপ করবো না,
আমি ওদেরকে ডাকিনি, ওরাই আমাকে ডিসচার্জ করছে, ওরা আমাকে ডিসচার্জ করছে। আপনার স্টোরিটা শুনতে শুনতে আমি হঠাৎ তার মধ্যে ইনভলভ হয়ে গেলাম, তাই মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল। আচ্ছা তাহলে তোর জানা উচিত কোথায় কতটা বলা দরকার। ঠিকভাবে নাটকের উপযোগী করে তোলা, তার সঙ্গে সঙ্গে যারা নাটক করেন মানে আমরা থিয়েটারের লোক, আমরা এটা বুঝি, সেই জন্য আমাদেরকে এটা মানাতে হয়। কারণ হচ্ছে আপনারা আছেন, আপনাদের কাছে আমরা পৌঁছাই। নাটকের দর্শক আসল, নাটকের দর্শকই ভগবান, সেই দর্শকদের দেখানোর জন্যই আমরা নাটক তৈরি করি। নাটকের মধ্যে দিয়ে বিভিন্ন বার্তা আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। তাই আপনারা থাকলে আমরা থাকবো, আপনারা না থাকলে আমরা থাকবো না। আপনাদের কাছে আমাদের পৌঁছতে হবে, সে যেখানেই হোক। এরকম একটা সুন্দর পরিবেশে নতুন আয়োজন, আমরা বেশ আপ্লুত হলাম। যে সামান্য সুবিধে অসুবিধে সেটা পরবর্তী সময়ে সুচিন্তা সহ বাক্সা নাট্যজনের যারা আছেন তারা নিশ্চয়ই দেখবেন। নাটক থিয়েটার এই আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে যায়, এই সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যায়। আপনারা সঙ্গে থাকবেন, বাক্সার নাট্যজনের সঙ্গে থাকবেন, থিয়েটারের সঙ্গে থাকবেন। সকলকে অনেক নমস্কার, শুভরাত্রি। এই চরণে ব্রজের ধুলি লেগেছিল, কি ভাগ্যি আমার এই চরণ সেবা করতে পারবো। খাতরি বাবা থাক, এসব পরে হবে, এখন আগে এক কাজ কর, এই পুটলিটা ধরতে কি আমি আমি একটু ফিরিয়ে নিই, বুঝলি? তা সে কথা আমি পই পই করে মানা করলাম, যাতে তোর কানে কথাটা হয়নি, কিছুই হয়নি। ভেবেছিলাম আমি তোকে রইয়ে সইয়ে বলবো, যাতে তুই আর তোমার কথা শুনে আমি মুখ বুঝে সব মেনে নিই। শোনো বসাই, এই আখড়ায় কোনো বাঁদরের বাঁদরামি চলবে না। যদি ওই পুতলির মধ্যে তিনি থাকেন তাহলে ঝোলা তোলো, গায়ের বাইরে বিদায় করে এসো। কেমন ধরনের কথা রে তোর, একটা কেষ্ট জীবকে আমি ঝোলার মধ্যে পুরে রাখবো? কি হবে চলো যাই, আমার ফিরে আসতে হবে না কাকা। কেন, এখানে তোমার কোন রাজকার্য আছে যে ফিরে আসতে হবে? বাড়ি পেশাদ পেতে হবে না, পেশাদ পেতে হবে না, ও পেশাদ চোরকে পিন্ডি হয়ে গেছে। চলো চলো ঘরে চলো, এই সাত সকালে বাড়ি দিয়ে কি করি বলো দেখি। আমি তোমার কথার ফলে আর পা দেব না। খামোখা কেন পাগলামি করছিস বর্দ? হ্যাঁ, ওই একটা কেষ্ট জীবকে আমি ঝোলার মধ্যে পুরে রাখবো। হ্যাঁ সাধন পথে এরকম করা মেজাজ দেখালে চলে নে। তুই না বস্তমি ঘাসের মতো নরম হবি, মাটির মতো মমতাময়ী হবি। ওসব জ্ঞানের কথা রাখো, ওসব জ্ঞানের কথা রাখো,
কিন্তু যে হ্যাপা পোয়ায় সেই বোঝে কত ধানে কত চাল। অনেক কথা বলেছি, অনেক কথা শুনেছি আমি, আর বেশি বাড়াবাড়ি করবি না তো। কেন কেন গায়ে হাত তুলবে নাকি? হরিহে, এ কি কথা বলে বহল দাসী, আমি এই কিছু কুঞ্জ বই রেখে কি এমনই তোর স্বভাবের মানুষ নাকি? মানুষ তো। ত্রিপুরা বৈশাখী সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা এই প্রথম বাংশায় এলাম নাটক করতে, পরিবেশটা খুব ভালো লেগেছে, একমাত্র ঘরোয়া পরিবেশ। এই ঘরোয়া পরিবেশে আমরা অনেকদিন পর নাটক করতে পারলাম। এখন তো রবীন্দ্রভবনের মতো হলগুলো হয়ে গেছে, যেখানে আমরা বহু দর্শক পাই, নামি দামি দর্শক থাকে, বড় বড় বিষয়, কিন্তু এই একটা ঘরোয়া পরিবেশে নাটক করতে পেরে আমরা ত্রিপুরা বৈশাখী সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে অভিভূত আনন্দিত। সকলে ভালো রাখবেন, ভালো থাকবেন, শুভরাত্রি, শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। ফ্যামিলিটাকে তিন মাস জেলের ঘানি টানালাম, ডিভোর্সের পয়সা তো পেয়ে গেছেন চাঁদু, এবার মাই চরুন হাফ তো দিয়েছি স্যার। ও হাফ দিয়েছে, তাহলে ফুল প্যান্টাকে হাফ প্যান্ট করে দিচ্ছি। না না, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। ইনি কে? আগে আমি কৃষানু বোস, ওই রাজনন্দিনী স্কুলের টিচার। ও স্যার, বলছিলাম ওই পুরো মাস্টারটাকে না একদম ছাড়বেন না স্যার, ঘৃণ্য অপরাধ করেছে, খালি একবার অ্যারেস্ট করে ছেড়ে দেবেন তাহলেই হবে। বাবা, আপনি তো দেখছি ওনার চরম বন্ধু। মণিবাবু, এরকম বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার, বলুন তারপর লাভ কি? আসলে আমিও না ওই স্কুলে ফিজিক্সের টিচার জানেন, সব প্রাইভেট টিউশন না ওই পড়ান স্যারের কাছে চলে যায়, তাই মাত্র একবার একবার ওনাকে হাজতে করে দিই, দেখবেন অটোমেটিক্যালি সব স্টুডেন্ট আমার কাছে। যারা ছিলেন তারাও একেবারে নাটকই দেখতে এসেছেন, তারা এত শান্ত ভাবে বসেছিলেন, এত কোঅপারেট করছিলেন, ভালো আয়োজক সংস্থা বাংশা প্রাপ্ত সহযোগিতা এবং আপ্যায়ন এনাদের সবকিছু ওনারা যেভাবে বাসা ছিলেন সেটা তো অবশ্যই। আর সব থেকে বড় কথা, এত প্রচন্ড ঠান্ডার মধ্যে এতজন দর্শক শেষ পর্যন্ত বসে নাটকটা দেখলেন, এটাই আমাদের কাছে সব থেকে বড় একটা পাওয়া। আর যদি রাজীবঘাট সৃজনের নাটক আমাদের প্রযোজনা যদি ভালো লেগে থাকে, দর্শকদের মন যদি ছুঁতে পারে, তাহলে সেটা তো একটা বাড়তি পাওনা হয়ে থাকবে। পরিষ্কার খুব সুন্দর জায়গা, নাটক করে আমরা আনন্দ পেয়েছি। তোমাদেরকে
কেমন লাগলো সেটা খুব ভালো লাগছে, খুব ভালো জায়গা, খুব একটা সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ বললে পরিচিত
প্রেম। কিন্তু প্রতিষ্ঠার চাহিদা কখনো কখনো সব যেমন বাক্সা প্রার্থনাট্য জন্য এসে আপনার নাটক করে কেমন লাগলো যদি একটু জানান। প্রথম কথা, এইখানটা এত ভালো পরিবেশ, এইরকম একটা জায়গায় নাটক করার করতে আমরা খুব ভালোবাসি। এরকম স্টেজ ছাড়া এরকম বিভিন্ন জায়গায় নাটক করতে আমরা খুব ভালোবাসি। এবং আসা মাত্র যেভাবে অভ্যর্থনা জানালো বাক্সা প্রার্থনাট্যজন, এত আন্তরিক এবং পুরো অনুষ্ঠানটাই, পুরো এই নাট্য উৎসবটা যেটুকু দেখলাম ভয়ঙ্কর আন্তরিক। সুজিতদা এবং তার টিম সবাই মিলে যেভাবে করেছে খুবই ভালো লেগেছে। এবং নাটক করে ভালো লেগেছে কারণ এখানে দর্শক পরিপূর্ণ ছিল এবং তারা কেউ মোবাইল বাজায়নি, কেউ কোনো রকম আওয়াজ করেননি, তারা চুপচাপ শান্তভাবে নাটক দেখেছেন। এইটা একটা বড় পাওনা আজকালকার দিনে, কারণ বেশিরভাগ জায়গায় নাটক করতে গিয়ে এত ডিস্টার্বেন্স থাকে, সেরকম কিছু নেই। তো এই জায়গায় যদি নাটকের উৎসব চলতে থাকুক, দর্শকদের এরকম ছাড়া পাওয়া যাচ্ছে, ভালো লাগলো। এবং ভবিষ্যতে আসার ইচ্ছা রইল, যদি ডাক পাই আবার অবশ্যই আসবো। ধন্যবাদ। অনেক অভিনন্দন, শুভেচ্ছা।
নমস্কার, আমি সোমা দাস, সোমা মাইন থিয়েটার থেকে। বাক্সা ব্রাত্য নাট্যজনের এই যে উৎসব, এই উৎসব ভীষণ ভীষণ মনোগ্রাহী। সব থেকে বড় কথা যে চৌধুরী বাড়ি যেটা, সেটা দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে। এবং আমাদের যখন এই এটা মানে এখানে করবো আহ্বান পেলাম, তখন আমরা ভেবেইছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জনের যে ভাবনায় আমরা আবাহনের পথে করেছি মুক নাটক, মূকাভিনয়, সেটাই করব। কারণ এই পরিবেশটাই ভীষণ ঐতিহ্যবাহী মনে হচ্ছে আমাদের কাছে, এবং একটা ক্লাসিক ব্যাপার আছে, আর এখানকার আন্তরিকতা ভীষণ ভীষণ মনে রাখার মতন। কারণ শুরুতে ঢুকতেই আমাদের যেভাবে বরণ করা হলো, সেটা নিশ্চয়ই একটা আন্তরিক এবং থিয়েটারের একটা অন্য ধরনের আবেদনকে কোথাও গিয়ে মনে করে দেয়। তো অনেক ভালো ভালো নাটক এসছে এবং দর্শক ভীষণ ভালো। তো আমার খুব ভালো লেগেছে, এবং সুজিতদাকে, তার কলাকুশলীকে, সকলকে আমার দলের পক্ষ থেকে, সোমা মাইন থিয়েটারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। আরও এগিয়ে চলুক এই জয়যাত্রা। নমস্কার। সত্যভূষণ চক্রবর্তী 30 বছর ধরে ছাত্রদের সামনে সত্য, ন্যায় আর আদর্শের বুলি আউড়ে গেল। জীবনের শেষ প্রান্তে এসে সে মিথ্যে, অন্যায় আর অনাদর্শের কাছে নতি স্বীকার করবে শুধুমাত্র তার ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য। সঙ্গে নিষ্ঠা দিয়ে গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠানের অসম্মানের বিচার চাইবে না, একটা অসহায় একটা মেয়ের উপর অত্যাচারের বিচার চাইবে না, শুধুমাত্র তার নিজের মেয়ের ভবিষ্যৎটাকে সুন্দর করার লক্ষ্যে। না বাবা, না, আমি তো চাই না বাবা, আমি তো চাই না বাবা। তুমি আমাকে জানো না, বোঝো না আমাকে। বুঝি মা, বুঝি, তোকে সঠিক ভাবে বুঝি বলেই তো এখনো পর্যন্ত আমি আদর্শগ্রস্ত হইনি। আমি তোমার সাথে আছি বাবা, সব রকম মূল্য দিতে আমি প্রস্তুত। কি হলো তোর ঘড়িটা? তো তোর নিজেরটা কি হলো? দোকানে দিয়েছি। কেন? অদ্ভুত প্রশ্ন, খারাপ হলে তো স্বাদ হবে না। হঠাৎ তোর সব কিছু খারাপ হতে শুরু করলো, কি ব্যাপার? মানে মানে কাল শুনলাম তোর ছাতাটা খারাপ হয়েছে দোকানে দিয়েছিস, আজ শুনছি তোর ঘড়িটা খারাপ। তুই নিজে ঠিক আছিস তো? তুই বলতে চাইছিস কি? বলছি যে হারে তোর সব কিছু খারাপ হতে শুরু করলো, আমার তো ভয় হচ্ছে হঠাৎ কোন দিন না শুনি তুই নিজে খারাপ হয়ে দোকানে পড়ে আছিস। এত ভালো কথা বলবি না, বলি দিতে হয় দিবি না হলে না করে দিবি, একদম টেয়ারা কথা বলবি না। না দেবো না, দিস না, না দেবো না। আকুকের মতো সবকিছু খারাপ করবে বলতে গেলে আমার মেজাজ দেখাবে। তোর মতো সবকিছু শোকেসে তুলে রাখলেই নষ্ট হয় না। তোকে কে বারণ করেছে? তুইও তো রাখতে পারিস। মুনি, মুনি, নমস্কার, আমি সুচরিতা চক্রবর্তী, আমরা এসেছি নবকৃষ্টি শ্যামবাজার। তো আমাদের এই টিমটা আজকে আমরা পারফর্ম করেছি আধি, আমি মেয়ের চরিত্র করেছি মণি। আমাদের আমাদের আমরা এসছি যাদের সহযোগিতায় নাট্য নাট্য মেলা, তো সেখানে আমাদের ভীষণ ভীষণভাবে সুন্দরভাবে সহযোগিতা করেছে, এবং আমরা ভীষণ পিসফুল নাটক করি, আর আমাদের এই জায়গাটা খুবই সুন্দর, আমরা ভীষণভাবে হ্যাপি। নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগলো, আমরা করতে পেরে খুব খুশি, আমরা এই নাটকটা খুব শো করছি, আশা করি আপনারা আমাদের সহযোগিতা করলে আমরা আজকে এগিয়ে যাব। নমস্কার, আমি নবকৃষ্টি সাম্রাজ্যের রানা চ্যাটার্জি। আজকে সুজিতদা মানে বাক্সা ব্রাত্য নাট্যজনের যে নাট্য উৎসব হলো খুবই ভালো, এরকম খুব নাট্য উৎসব কমই হয়, যেমন দর্শক তেমন পরিবেশ, একদম নাটকের পরিবেশ, তার সঙ্গে দর্শকরা খুব ভালো লাগলো। আমি চাই বারবার যেন এরকম নাট্য উৎসব হয় এবং আমরা সেখানে আসতে পারি, এবং সুজিতদাকে, স্পেশালি সুজিতদাকে আমার অনেক 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 ধন্যবাদ। নমস্কার।